কথা কথাগুলো হচ্ছে আমি অনেক ভিডিও মানে যারা ইসলাম ধর্মের বিশ্বাস করে না একটু তাড়াতাড়ি বলবেন শর্টকাটে বলবেন বেশি সময় না অনেক নাস্তিককে দেখেছি তারা মানে ভিডিও দেখেছি তারা সবসময় ইসলামের মানে চারটা বিয়ে চারটা বিয়ে এটা নিয়ে কথা বলে হ্যাঁ তো তারা অনেকে বলে চার বিয়ে চার বিয়ে কিন্তু আসলে তো বাংলাদেশে এরকম কোন ইতিহাস আছে যে চারটা বিয়ে করছে কোন মুসলমানে তো তারা এটা নিয়ে এত কথা জোরে বলেন আপনি একটু জোরে বলেন বাংলাদেশে বলতেছি বাংলাদেশের অনেক নাস্তিকের চার বিয়ে নিয়ে বেশি কথা বলে ঠিক আছে আচ্ছা আচ্ছা নাস্তিকরা যে সমালোচনাটা করে নাস্তিকরা যে সমালোচনাটা করে সেই সমালোচনাটা কি বাংলাদেশের সমালোচনা করে নাকি ইসলামের সমালোচনা করে ধরেন ইসলামের সমালোচনাই করে তাহলে তাহলে বাংলাদেশে যদি বাংলাদেশে চারটা বিয়ে করে কি করে না সেটা তো অপ্রাসঙ্গিক ইসলামে চারটা বিয়ে জায়েজ সেটা নিয়ে সমালোচনা করতে পারে সেখানে বাংলাদেশ তো অপ্রাসঙ্গিক না এখন মেইন কথা হচ্ছে মুসলিমদের কি সবাই চারটা বিয়ে করে শুনেন 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 শুনে নেন ইউরোপে চারটা বিয়ে করলে বাইরা বাইরে লাইཁায় বাইরে করে দিবে সব দেশে চারটা বিয়ে করলে পাঁচায় বেতের বাড়ি দিয়ে বাইরে করে দিবে গারে ধরে ঠিক আছে সভ্য কোন দেশে আগে শুনে নেন শেষ করতে দেন সভ্য কোন দেশে চারবি আপনি করতে পারবেন না ঠিক আছে সভ্য শিক্ষিত আপনি কথা শেষ আগে কথা শুনে নিবেন আপনি তারপর কথা বলবেন যখন আপনাকে বলতে বলবো তখন বলবেন সভ্য শিক্ষিত কোন দেশে চার বিয়ে করা সম্ভব না একজন একটা পুরুষের পক্ষে এটা হচ্ছে ভীষণ রকমের বর্বর আইন এটা হচ্ছে ভীষণ রকমের অমানবিক আইন চার বিবি কেন রাখবে একজন মানুষ চার বিবি একজন মানুষ রাখতে পারে না নাস্তিকরা যে সমালোচনাটা করছে সেই সমালোচনাটা হচ্ছে ইসলামের এই আইনটা নিয়ে সমালোচনা এখন মুসলমান আপনি মুসলমান হিসেবে চার বিয়ে করেন কি করেন না সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু ইসলামে সেটার আপনাকে দেয় সেই অধিকার আপনাকে দেয় আপনি যুদ্ধবন্দী নারীকে ধর্ষণ করেন কি করেন না এটা আপনার ব্যক্তিগত কিন্তু ইসলাম সেই অধিকার আপনাকে দিচ্ছে আপনি আপনার দাসীর সাথে সেক্স করেন কি করেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু ইসলাম আপনাকে সেই অধিকার দিচ্ছে আপনি একটা ছয় বছরের মেয়েকে বিয়ে করেন কি করেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু ইসলাম আপনাকে সেই অধিকার দিচ্ছে যে আপনি একটা ছয় বছরের মেয়েকে বিয়ে করেন নয় বছর বয়সে বিশাল তুলে ফেলতে পারেন ইসলাম আপনাকে সেই অধিকার দেয় ঠিক আছে এখন নাস্তিকরা যে সমালোচনাটা করছে সেই অধিকার দেয়াটা মুসলমানদেরকে সেই অধিকার দেয়াটা সমালোচনা করছে আপনি ব্যক্তিগত জীবনে চার বিয়ে করেন কি করেন না সেটা হচ্ছে আপনার ব্যাপার এখানে আপনার কোনো সমালোচনা কেউ করছে না আপনি ইচ্ছা করলে এক বিয়ে করবেন ইচ্ছা করলে চার বিয়ে করবেন সেটা আপনি বুঝবেন কয় বিয়ে করবেন কি করবেন আপনার আপনি আর আপনার বউ বুঝবে কিন্তু নাস্তিকরা যে সমালোচনা করছে ইসলামের এই রুলটা বিষয় সমালোচনা করছে একটা হচ্ছে রুল বিষয় সমালোচনা একটা হচ্ছে মৌলিক বিষয়ের সমালোচনা আর একটা হচ্ছে ব্যক্তিগত জীবনে আপনি সেটা প্র্যাকটিস করেন কি করেন না সেটা সমালোচনা যেমন ধরেন ইসলামে আছে যে ইসলাম ধর্মটাকে এক করে তাকে জবাই করো তাকে হত্যা করো এখন আপনি হয়তো সেটা করেন না আপনার ভাই হয়তো ইসলামটাকে করেছে আপনি হয়তো সেটা করলেন না কিন্তু ইসলামে তো এটা আছে নাস্তিকরা সেই জিনিসটা সমালোচনা করছে যে যে জিনিসটা আছে এই জিনিসটা বলা আছে সেই জিনিসটা সমালোচনা করছে তাতে সমস্যা কোথায় আচ্ছা এইবার আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে যে ভাইয়া নাস্তিকরা সবসময় সারাক্ষণ একটা কথাই বলে যে মুসলিমরা হচ্ছে যে বাংলাদেশে আমার স্ত্রীকে তার সাথে হচ্ছে না তাকে ছেড়ে দিলাম আরেকটা বিয়ে করলাম বা একাদেশে মারা গেছে তখন আরেকটা বিয়ে করতে হবে বা তার সাথে ধরো রোগ রোগ আছে হ্যাঁ তখন আরেকটা বিয়ে করতে হবে মানে সবাইকে তোলেবল চারটা বিয়ে করতে হবে এমন কোনো ইয়ে না এটা তো বাংলাদেশে ধরেন এক পার্সেন্টের এখন

আপনি 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 হয়তো জানেন না কিন্তু এখন আমি কথা বলছি এখন আপনি শুনবেন আমি এইরকম অসংখ্য ইমাম সাহেবকে চিনি অসংখ্য মোল্লা মৌলভী কে চিনি আপনি যদি আর কিছু লাগবে না আল্লামা শফি কয়টা বিয়ে করেছে গিয়ে একদিন জিজ্ঞেস করবেন আল্লামা শফি ঠিক আছে আর কিছু লাগবে না আপনি আল্লামা শফি গিয়ে সরাসরি জিজ্ঞেস করবেন বা আল্লামা শফির কোন সাগরেট কে গিয়ে জিজ্ঞেস করবেন আল্লামা শফির এখন এখন এখনই তিনজন স্ত্রী বর্তমান আছে দুইজন স্ত্রী মারা গেছে একসাথে চারটা বিয়ে রাখা যায় এটা হচ্ছে ইসলামের নিয়ম এখন আপনি করতে পারেন নাও করতে পারেন এটা আপনার বিষয় অনেকে বাংলাদেশের সামাজিক পরিস্থিতিতে করতে লজ্জা পায় কিন্তু মনে মনে ঠিকই চায় যে বলেছেন যে বাল্য বিবাহ বিবাহ না বাংলাদেশে সেটাতে আসতেছি বাল্য বিবাহ হচ্ছে বাংলাদেশের অন্যতম বড় সমস্যা শিশু মেয়েদেরকে বিয়ে দেয়া এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম বড় সমস্যা যুদ্ধবন্দী নারীর সাথে কি যুদ্ধবন্দী নারীর সাথে কি আচরণ করা যাবে সেটার সেই জিনিসটা আমরা একাত্তর সালে দেখেছি সেটার মানে সেটাতে কি কি করা হয় ইসলামে কি কি আছে নির্দেশ এবং সেটার ইমপ্লিমেন্ট কিরকম হতে পারে সেটা আমরা একাত্তর সালে দেখেছি মুক্তিযুদ্ধের সময় ঠিক আছে আমাদের দেশের মা বোনদেরকে গণহারে ধর্ষণ করা হয়েছে এবং সেটা ইসলাম অনুমতি দেয় এটা করতে ঠিক আছে যুদ্ধবন্দী নারীদেরকে গণিমতের মাল হিসেবে ভাগ বাটোয়ারা করে

এগুলা প্রত্যেকটা জিনিস হচ্ছে প্রাসঙ্গিক নাস্তিকরা যে যে আলোচনাগুলা করে প্রত্যেকটা জিনিস প্রাসঙ্গিক এবং ইসলামের নিয়ম কিন্তু সেই চোদ্দশো বছর আগেই শেষ হয়ে যায় নাই ইসলামের নিয়ম কেমন হুম আপনি আপনার ভাই ইসলাম ত্যাগ করেছে আপনি তাকে বলেন ঠিক আছে যা সে ত্যাগ করেছে এর মানে হচ্ছে আপনি ইসলাম ঠিকভাবে পালন করেন না কিন্তু আপনার আরেক আত্মীয় সে ইসলাম পালন করতে চায় এবং সে মনে করে যে ইসলাম ত্যাগ করেছে তাকে কল্লাটা ফেলে দিতে হবে এবং সে যদি তার কল্লাটা ফেলে যায় তাহলে তো সেই ইসলাম নিয়ে সমালোচনা করতেই হবে কোন আদর্শে অনুপ্রাণিত হয়ে সে কোন আদর্শে অনুপ্রাণিত হয়ে সে কল্লা ফেললো সেই আদর্শের সমালোচনা করতে হবে না আর এগুলো প্রত্যেকটাই বাংলাদেশের অনেক বড় বড় সমস্যা একটা সমস্যা হচ্ছে জনসংখ্যা সমস্যা এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এবং সেই জনসংখ্যা নিয়েই ইসলামের যে ধারণা বাচ্চা পয়দা করো নবী মুহাম্মদ নিজে বলেই গেছে বাচ্চা বেশি বেশি বাচ্চা পাদা করো হুম যেন আমার 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 উম্মত যেন সবচেয়ে বেশি হয় বেশি বেশি বাচ্চা পাদা করবে তোমরা এমন এমন মেয়ে বিয়ে করবে যাদের বেশি বেশি বাচ্চা হবে এই কথা নবী মুহাম্মদ বলেই গেছে এখন আপনি না জেনে থাকলে সেটা আপনার সমস্যা কিন্তু নবী মুহাম্মদ এগুলা বলেই গেছে বেশি বেশি বাচ্চা পাদা করার কথা হুম বেশি বেশি বিয়ে করার কথা বেশি বেশি বাচ্চা পাদা করার কথা এগুলো নবী মুহাম্মদের সুন্নাত এখন যদি আপনি বাংলাদেশে যদি এই নবীর সুন্নাত আবার কোরআনে বলা আছে যে আল্লাহ যদি যাকে জন্ম দেয় তার আহারের ব্যবস্থা আল্লাহ করবে তার রিজিকের ব্যবস্থা হল্লা করবে সুতরাং মানুষ যেন তার রিজিক মানে বাচ্চাদের রিজিক নিয়ে যেন চিন্তা না করে ঠিক আছে এখন এই চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি গন্ডায় গন্ডায় বাচ্চা জন্ম দেন বাংলাদেশে তো ভয়াবহ সমস্যা হবে এগুলো আপনি কি বলেন যে বাংলাদেশের এগুলো নিয়ে কোনো সমস্যা নাই আপনি ইয়াবা ইয়াবাটি ইয়াটিয়া ইয়া অবশ্যই ইয়াবটিয়া সমস্যা কিন্তু এগুলো তো অনেক বড় সমস্যা আপনার যদি ইয়াবা নিয়ে কথা বলতে ইচ্ছা করে আপনি ইয়াবা নিয়ে কথা বলেন না কেন আপনি ইয়াবা নিয়ে কথা বললে আমি তো তখন এসে বলবো না আপনাকে যে আপনি ইয়াবা নিয়ে কথা বলতেছেন কেন আপনি বাল্যবিবাহ নিয়ে কেন কথা বলেন না এটা তো আমি বলবো না আমি বলবো আপনি আবার নিয়ে কথা বলতেছেন আপনি আবার বিরুদ্ধে যুদ্ধ করতেছেন আপনিও একজন সংগ্রামী নেতা সংগ্রামী মানুষ আপনি ভালো কাজ করতেছেন সমাজের ভালো কাজ করতেছেন ঠিক ভাবে যেই লোক যেই নাস্তিকটা বাল্য বিবাহের বিরুদ্ধে কথা বলছে তাকেও আপনার সম্মান করতে হবে যে সেও সমাজের একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছে যেই মানুষটা দা সতীদাহ প্রথার বিরুদ্ধে কথা বলতেছে তাকেও আপনার সম্মান করতে হবে যে সেও সমাজের সংস্কারের জন্য একটা ভালো কাজ করতেছে আপনি আপনি করেন তাহলে ইয়াবা নিয়ে আপনার যদি মনে হয় ইয়াবাটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা তাহলে আপনি সেটা নিয়ে কথা বলেন আপনি সেটা নিয়ে আন্দোলন করেন আপনাকে তো আমি হাত পা বেঁধে রাখছি না বা আপনাকে তো আমি বলছি না যে ইয়াবা নিয়ে কথা বললে কিন্তু কল্লাটা ফালাই দিবো আমি এসে সেটা কিন্তু আমরা বলছি না নাস্তিকরা বলছে না কিন্তু আপনাদের ভিতরে যারা মুসলমান আছে তারা বলছে যে ইসলাম নিয়ে কোনো কথা বললে কল্লাটা ফালাই দিবো বলছে না আপনাদের দলের আপনাদের সম্প্রদায়ের মানুষজনের ভিতরে কেউ কেউ বলছে না যে ইসলাম নিয়ে একটা কথা বললে কল্লাটা ফালাই দিবো এটা বলছে না তারপরে তফিমা নাসিম শত শত পুরুষের সাথে রাত কাটিয়েছে তারপরে মুফার্ল ইসলাম অলরেডি তিনটে বিয়ে করেছে এখন আমরা তো আপনাদের নাসিকদের বিষয় নিয়ে আমরা মাথা কামেন তো আপনারা কেন আমাদের কোনটা বিয়ে করতে কোনটা দুই বিয়ে করছে মাথা কাছে ঠিক আছে বলছি মুফাসিল ইসলাম যদি একই সাথে তিন বিবি রাখতো বা তিন গার্লফ্রেন্ড রাখতো তাহলে আমরা সবাই তার সমালোচনা করতাম একই সাথে হম কিন্তু তার হয়তো একজনের সাথে বিচ্ছেদ হয়েছে সে পরে পরে আরেকজনের সাথে সম্পর্ক করেছে এটা তো কোনো সমস্যা নেই আপনারা যদি প্রাপ্তবয়স্ক হন আপনার একজনের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে আপনি আরেকজনকে আরেকজনের সাথে সম্পর্ক করেছেন তাতে কোনো প্রবলেম নেই আমরা সেটা নিয়ে সমালোচনা করি একসাথে বাসায় থাকে একসাথে সুন্দর করে তাহলে না বলছি 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 এটাতে আসতেছি তোস্তিমান যদি কারোর সাথে প্রেম করে এবং প্রেম ভেঙে যায় তারপর যদি আবার কারোর সাথে প্রেম করে প্রেম ভেঙে যায় তাতে আমাদের কোনো সমস্যা নেই হুম সেখানে দুইজনের অধিকার সংরক্ষিত হচ্ছে দুইজনের অধিকার সংরক্ষিত হচ্ছে এটা কিন্তু আপনি ভালো করে মাথায় দুইজনেরই অধিকার সংরক্ষিত হচ্ছে কারো অধিকার এখানে হরণ হচ্ছে না ঠিক আছে আরেকজনের কথা কি বললেন সানিউর 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 সম্পর্কে আমি জানি না তার সম্পর্কে আমি কিছু বলবো না সে কি করে না করে সেগুলো আমার কোন আইডিয়া নাই এখন আলামা ধরেন কি যারা নিম্নবিত্ত ধরেন আপনার কিছু টাকা পয়সা হয়েছে আপনি আপনার প্রভাব প্রতিপত্তি ব্যবহার করে আপনি অনেক বিয়ে করতে পারেন ঠিক আছে আপনি যদি একটা দরিদ্র অঞ্চলে থেকে থাকেন একটা গ্রামে থেকে থাকেন তাহলে আপনি সেই গ্রামের দশটা মেয়েকে একসাথে বিয়ে করে ফেলতে পারেন কারণ হচ্ছে সেই মেয়েরা অত্যন্ত দরিদ্র এবং সেই মেয়েদের বাবা মা তাদেরকে খাওয়াতে পড়াতে পারে না এরকম মেয়ে আপনি অসংখ্য পাবেন অসংখ্য গ্রাম পাবেন বাংলাদেশে যে এরকম অসংখ্য পরিবার আছে যারা তাদেরকে তাদের মেয়েদেরকে খাওয়াতে পড়াতে পারে না এই কারণে বিয়ে দিয়ে দিতে চেষ্টা করে আপনি যদি বুড়া হন মানে থুরথুরা বুড়া হন নব্বই বছরের বুড়া হন তাহলে একটা যুবতী মেয়েকে বিয়ে দিয়ে দিবে তার সাথে ঠিক আছে এখন এই রকম অবস্থায় যদি কেউ কাউকে বিয়ে দেয় তাহলে সেই মেয়েটার অধিকার হরণ হয় ঠিক আছে বাংলাদেশে এমন কোন মেয়ে নাই যে চাইবে তার স্বামীর আগে একটা স্ত্রী আছে সে আবার স্ত্রী হিসেবে যাবে এরকম কোন মেয়ে বাংলাদেশে কেন পুরো পৃথিবীতে এরকম মেয়ে খুঁজে পাওয়া দুঃকর হুম যদি মাত্র শুধুমাত্র তার সাইকোলজিক্যাল সমস্যা থাকে যদি সে পাগল হয়ে থাকে তাহলে সে এটা মানে রাজি হতে পারে যে তার একটা সতীনা আছে সতীনের পাশের ঘরে সে থাকবে তার স্বামী রাতে বেলা হ্যাঁ কি বললেন তারা তো রাজি হয়ে বিয়ে করে তারা না না তারা বেশিরভাগই বাংলাদেশের বেশিরভাগ না বাংলাদেশের বেশিরভাগ মেয়েই রাজি হয়ে বিয়ে করে না বাংলাদেশের বেশিরভাগ মেয়ে পিতামাতার মাতার কথা মতো পিতা মাতার হুকুমে পিতা মাতার বিয়ে করে আপনি যে বলছেন যে রাজি হয়ে বিয়ে করে এটা কথা বাংলাদেশের ধরনের রিপোর্ট আছে বাংলাদেশে যে যে হয় হয় রিপোর্ট আছে বাংলাদেশের বেশিরভাগ এটা যদি আপনি রিপোর্ট দেখতে চান পৃথিবীর বড় বড় রিপোর্ট যারা করে অ্যানালাইসিস করে এই ইনফরমেশন গুলো নিয়ে তাদের রিপোর্টে আপনি দেখতে পাবেন যে বাংলাদেশের বেশিরভাগ বিয়ে হয় মেয়েটার অমতে বাবা মামা ঠিক করে দেয় এমনকি অপ্রাপ্ত বয়স্ক মেয়ে

এবং এইখানে অপ্রাপ্ত বয়স্ক কন্যার অনুমতির কোনো প্রয়োজন নাই ঠিক আছে এটা হাদিসের হাদিসের কথা সহি হাদিস একদম আমি আপনাকে বলতেছি ইসলামিক ফাউন্ডেশনে ইসলামিক ফাউন্ডেশনের যে সহি মুসলিম আছে সেটাতে এটা আছে তেত্রিশশো ছেচল্লিশ নম্বরে আর ইসলামিক সেন্টারের হাদিসে আছে তেত্রিশশো নম্বরে আপনি নিজে পরে দেখবেন ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদেরকেও বিয়ে দেওয়া যায় ইসলামে এবং তাদের অনুমতির কোনো দরকার পড়ে না পিতা যদি সম্মত থাকে তাহলে পিতা দিতে পারে ঠিক আছে এখন এই যে আল্লামা শফির মতো যারা হুজুর আছে যারা ইমাম আছে তারা তাদের প্রভাব প্রতিপত্তি অর্থ ব্যবহার করে অনেক মেয়েকে বিয়ে করতে পারে সম্ভব। আইনগত ভাবে আমরা কখনো এটাকে একটা অধিকার হরণ হয় হুম মেয়ের অধিকার হরণ হয় কিভাবে আপনি পৃথিবীতে এমন কোনো নারী দেখাতে পারবেন না বা এমন কোন পুরুষও দেখাতে পারবেন না ধরেন আমার বউ যদি দুইটা বিয়ে করে ঘরে দুইটা স্বামী হুম এবং এক একদিন এক একটা স্বামী গিয়ে তার সাথে সেক্স করতেছে আমি আমার পক্ষে এটা কখনো মেনে নেওয়া সম্ভব না ঠিক আছে আমি নিশ্চিত যে আপনার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না যে আপনার বউ চারটা বিয়ে করছে চারটা বেটা ঘরের ভিতরে ঘুরতেছে এক এক ঘন্টা এক একজনের সাথে বাংলাদেশে উদাহরণ দেখিয়েছি অলরেডি আপনাকে আমি উদাহরণ অলরেডি দেখিয়েছি তারপর আপনি আবারও বলছেন যে উদাহরণ দেখাতে পারবেন না ভাই আপনার মানে কথা থাকতে হবে আমি আপনাকে শফির কথা বলেছি আল্লাহ আছে সবগুলার শফির মানে খুব ঘনিষ্ঠ সে জানে সে তার ভাষায় যায় আমার আত্মীয় আছে ভাই এই যে আমাদের যে আবদুল্লাহ মাসুদ ভাই আছে তাকে গিয়ে জিজ্ঞেস করেন যে আল্লাহ শফির বিবি কয়টা সে আপনাকে বলে দিবে সে তার সাথে আত্মীয়তার সম্পর্ক আল্লাহ শফি মানে পারিবারিক ভাবে আত্মীয় আপনি কি বলেন এগুলো ভাই পারিবারিক ভাবে আত্মীয় আল্লামা শফির পাঁচটার বেশি বিবি ছিল অনেক কয়েকটা কয়টা জন মারা গেছে এখন আছে তিনটা একসাথে আছে তিনটা এই তিনটা বিবি থাকলে তিনটা বউ থাকলে এটা হচ্ছে মানুষের অধিকার হরণ করা আপনি কখনো এটা এটা মানে মেনে নিতে পারবেন না মন থেকে যে আপনার স্ত্রী চারটা স্বামী রাখছে চার ঘরে চারটা স্বামী এক একদিন এক এক স্বামীর সাথে গিয়ে ঘুমায় এটা আপনি কখনো মেনে নিতে পারবেন না ঠিক ভাবে একটা মেয়ে কখনো মেনে নিতে না আপনার তার স্বামী আরো তিনটা বউ আছে তিনটা বিবির সাথে এক একদিন এক একজনের সাথে গিয়ে ঘুমায় এটা কোনো মানুষ মেনে নিতে পারে না ঠিক আছে একদম একদম পাগল হলে একদম মানে ইসলামিস্ট পাগল হলে মুমিন পাগল হলে তখন তাদের এই ধরনের চিন্তা ভাবনা থাকতে পারে যে হ্যাঁ আমার স্বামীকে আমি সাজা গুসা দিলাম আজকে এই বিবির সাথে সুবিধে কালকে ছোট বিবির সাথে সবে কালকে মেজ বিবির সাথে সবে কালকে বড় বিবির সাথে সবে এগুলো হচ্ছে বর্বর ভাবনা এগুলো হচ্ছে আরব দেশের বর্বর মানুষদের চিন্তা ভাবনা ঠিক আছে এখন তারা তো এটা করতে আপনাদের না ভাই কোথায় একটা মেয়ে শোনেন শুনে শুনেনে ইউরোপ আমেরিকাতে মেয়েরা স্বাবলম্বী শিক্ষিত স্বাবলম্বী হ্যাঁ আমি যদি কোনো মেয়েকে ছেড়ে দিই ওই মেয়ের দুই কিছু যাবে আসবে না ঠিক আছে একটা মেয়ে মানে মেয়ে শোনেন আপনাদের ধারণাই হচ্ছে কি মেয়েরা হবে অবলা অসহায় শিক্ষা দীক্ষাহীন তাদের কোন অর্থনৈতিক ভিত্তি নাই আমি তাকে ছেড়ে দিলে সে একেবারে একেবারে সমুদ্রে খালে চলে যাবে পৃথিবীর উন্নত দেশে শিক্ষিত স্বাবলম্বী মেয়েরা পাতায় দিবে না আপনি তাকে ছেড়ে চলে গেছেন আপনি যদি তার সাথে লিপ্টুগেদার করেন ধরেন ইউরোপিয়ান একটা মেয়ের সাথে আপনি লিপ্টুগেদার করেন আপনি তাকে ছেড়ে চলে গেছেন পাতায় দিবে না তারপরের দিন আপনার থেকে অনেক ভালো হ্যান্ডসাম ছেলে সে জোগাড় করে নেবে আপনি কিছুই না সেখানে ঠিক আছে আপনি পারে মাথা থাবড়া কানবেন যে আমার আমার গার্লফ্রেন্ডকে আমি ছাড়ছি আমি ভুল করছি আপনি মাথা থাবড়া কানবেন আমি মেরা কখনো আপনি যে ভাবতেছেন মেয়েরা অসহায় মানে একবারে শেষ আমি ছেড়ে দিয়েছি সে একবারে ভাইসা গেল এই এইগুলা হচ্ছে পুরুষতান্ত্রিক চিন্তা এগুলো হচ্ছে রীতিমতো পুরুষতান্ত্রিক চিন্তা মেয়েদেরকে শিক্ষা দিবেন মেয়েদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবেন মেয়েদেরকে চাকরি বাকৃতে মানে অধিকার দিবেন চাকরি বাকৃ করবে অর্থনৈতিক শক্তিশালী হবে আপনারা তো সেটাও চান না আপনারা তো সেটাও বলেন যে আপনারা আল্লামা শফি আপনারা তো আপনারা তো মেয়েদেরকে পড়ালেখা করতে চান ইসলামের এই আইনগুলা বাংলাদেশে অ্যাপ্লাই করা হয় না হ ইসলামের আইন হচ্ছে একজন মাহরামের একজন অভিভাবক পুরুষ অভিভাবককে নিয়ে একটা মেয়ের বাইরে বের হতে হবে ঠিক আছে এটা ইসলামের আইন হাদিসে আছে আমি আপনাকে পড়ে শোনাতে পারি ঠিক আছে একজন পুরুষ অভিভাবক নিয়ে একটা মেয়ের বাইরে বের হতে হবে এছাড়া বাইরে বের হতে পারবে না ঠিক আছে কিন্তু এই এই আইন বাংলাদেশে अप्लाई করা হয় না বাংলাদেশে এই আইন এই সমস্যা শরীয় আইন বাংলাদেশে अप्लाई করা হয় না বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ বাংলাদেশ হচ্ছে মুসলিম প্রধান কিন্তু ইসলামিক স্টেট না আপনি যদি ইসলামিক স্টেট যখন अप्लाई করবেন আপনি মিলিয়ে ফেলছেন আপনি বাংলাদেশের সাথে ইসলামকে মিলিয়ে ফেলছেন আপনাকে একটা মূল কথা আপনি একটু কষ্ট করে একটা কথাটা শুনেন আচ্ছা ঠিক আছে বলেন আমাদের ইসলামের চারটা দিয়ে করা যায় আছে ঠিক আছে কোনো রেকর্ড নাই আমি কালকে বিয়ে করলাম আমার স্ত্রী যদি মারা যায় দুই নাম্বার বিয়ে করতে হবে বা দেখা যায় যে দুই নাম্বার ওয়াইফ তার সাথে হতে না বা সে কোনো অসুস্থ আমার তিন নাম্বার বিয়ে করতে হবে হ্যাঁ তার মানে সবাইকে চারটা বিয়ে করতে হবে আমার কোনো উদাহরণ নাই ঠিক আছে

চারজন চারজন ছিল তার হম এরপরে যে খলিফা হজরত ওমর তার কয়জন বিবে ছিল দশ বা এগারো জন ঠিক আছে আমি এক্সাক্টলি জানি না দশ বা এগারো জন এটা আমি নিশ্চিত এরপরে মানে খলিফা কে ছিল হজরত ওসমান ওসমানের কয়জন বিবে ছিল জানেন না চারের অধিক ঠিক আছে চারের অধিক হজরত আলীর কয়জন বিবে ছিল চারের অধিক ঠিক আছে হাসান হোসেনের কয়জন বিবে ছিল

সিস্টেম আছে আপনি কি করেন কি করেন কি না সেটা ভিন্ন বিষয় কিন্তু আমার কথা শুনেন আমার কথা শুনেন আমার কথা আপনি মুসলমান হিসেবে কাকে ফলো করেন গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ কে নাকি মোহাম্মদ কে এবং মোহাম্মদের যে চার সাহাবিদ ছিল প্রধান তাদেরকে

শেষ বাংলাদেশে সব মানুষ পাঁচ ওয়াক্ত নামাজে পড়ে না কিন্তু পাঁচ নামাজ পড়া হচ্ছে ইসলামের নিয়ম তাই না তাই না কি বলেন এখন আপনি করেন কি করেন এটা আপনার সমস্যা আপনি চার বিয়া করেন কি করেন এটা আপনার সমস্যা আপনি কয় বিয়া করেন কয় দাসী রাখেন আপনি কয় বিয়া করেন কয় কয়টা দাসী রাখেন এটা আপনার ব্যাপার কিন্তু ইসলাম এটা নিয়ম আপনি যদি দাসী থাকে দাসীর সাথে সেক্স করা শুনে নেন দাসীর সাথে সেক্স করা হচ্ছে ইসলামের নিয়ম

ঠিক আছে এটা আপনার ব্যাপার আপনি আপনার ভিতরে অনেক ভালো ভালো বৈশিষ্ট্য আছে আপনি ইসলাম সম্পর্কে ভাই আপনি ইসলাম সম্পর্কে বলে আসেন একটু আবু বকরের সময় আবু বকরের সময় হজরত আবু বকরের সময় আচ্ছা বর্তমান সময় বলবো বর্তমান সময়ে সৌদি আরবের সৌদি আরব আফগানিস্তান এবং সরিয়ে আইন চলে এরকম সবগুলা দেশে বলছেন বাংলাদেশ কোন না বাংলাদেশে গণতান্ত্রিক আইন চলে আপনি ভাই বোকার মতো বাংলাদেশ তো স্টেট না বাংলাদেশে সরিয়ে আইন চলে না তো নাকি অনেক মানুষ চেষ্টা করছে সরি আইনকে কেবল করার চেষ্টা করছে অনেক মানুষ বাংলাদেশের অনেক মানুষ চেষ্টা করছে সরি আইনে যে এই পুরনো বর্বর আইনগুলো আছে এগুলাকে এখন আবার ফিরে নিয়ে আসতে অসংখ্য দল আছে

চুপুরেশনের নালে কেটে দেব চুপ করে নালে কেটে দেব আপনাকে আমি পরিষ্কার ভাবে বলেছি বাংলাদেশে বাংলাদেশ কোন সরিয়া প্র্যাকটিস করা হয় না বাংলাদেশে একটা গণতান্ত্রিক সংবিধান আছে সেই সংবিধান অনুসারে বাংলাদেশ চলে বাংলাদেশের বিচার এবং শাসন ব্যবস্থা চলে হচ্ছে সেই গণতান্ত্রিক সংবিধানের উপর ভিত্তি করে বাংলাদেশ কোন সরিয়া স্টেট না কিন্তু সরিয়া স্টেটে এই জিনিসগুলো অ্যাপ্লাই করা হয় কেউ ধর্ম ইসলাম ধর্ম ত্যাগ করলে তাকে জবাই করা হয় প্রকাশ্যে শিরোচ্ছেদ করা হয় সৌদি আরবে এইগুলোর উদাহরণ আছে আমাদের কাছে ইরানে এটার উদাহরণ আছে আফগানিস্তানে এটার উদাহরণ আছে অনেকগুলো মুসলিম দেশে এইগুলোর উদাহরণ আছে এবং বাংলাদেশের অনেক বড় বড় রাজনৈতিক দল অনেক বড় বড় ইসলামী ইসলামী দল তারা অনেক নানাভাবে প্রচার চালাচ্ছে দীর্ঘদিন ধরে যেন বাংলাদেশে আইন চালু করা হয় বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা উঠিয়ে দিয়ে যেন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা হয় এবং ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা হলে এই জিনিসগুলা আপনার যে হাত আসবে সেই চোদ্দশো বছর আগে সৌদি আরবে যে আইনগুলো ছিল যেগুলো এখন পর্যন্ত সৌদি আরব পালন করে সেই আইনগুলো এখন আবার চলে আসবে একটা ডিম চুরির অপরাধে হাত কতল করা মানে আপনাকে আমি পড়ে শোনাচ্ছি ডিম চুরির অপরাধে হাত হাত কেটে ফেলার মানে আহ ইয়া আছে

একটা বাচ্চা করবে আপনি ব্যাক কলের মতো কথা বলেন ভাই বাংলাদেশে কিভাবে থাকবে আমি বলেছি এই আইনগুলা আসবে যদি সরিয়া চালু হয় ব্যাকলের মতো কথা হাত কাটার পর আপনি হাত কাটার পর আপনি মানে আগে আপনার হাতটা কাটবো তারপর আপনি চিলাইবেন কথা শুনেন না না কথা 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 শুনে নাহলে দিলাম কেটে দিলাম মানে কথা হচ্ছে একজন লোক ছুরি হাতে তাকে মারতে আসতেছে সেবা ভাবতেছে মজার করে দেখতেছে যে এখন তো মারে নাই মারলে তারপরে আমি মানে এটা নিয়েছি তাকে খুন করতে আসতেছে সে বসে বসে দেখবে এখনো তো মারে নাই তাতে কি কিসে আসতে নিয়ে এত কি হয়েছে সে গালিগালাজ করতেছে তাতেও তার কিছু যাচ্ছে আসছে না এখনো তো মারে নাই মারলে তারপরে আমি চিৎকার করব না মারার আগে সে চিৎকার করবে না এরকমের মানে দুনিয়ার মানে মাথায় কিছু যদি না খেলে মানুষের মাথা যদি একটু না খাটে তাহলে কি বলবো বলেন এত এত মানে এটাও ব্যাপার যে এত স্টুপিড মানুষ কিভাবে হয় সেটাও একটা ব্যাপার তো চারেকজনকে যুক্ত করি আলমগীর হোসেন দেখি